Hello viewers, welcome to my channel Benvill Food. আজ আমি তোমাদের সাথে একটা নাস্তা রেসিপি শেয়ার করতে চলেছি। বাচ্চাদের টিফিনেও দিতে পারো, আবার নাস্তায়ও বানিয়ে খেতে পারো, বা ডিনারেও রাতে ডিনারেও বানিয়ে নিতে পারো। এই নাস্তাটা একবার বাড়িতে বানালে সবারই খুব পছন্দের হবে। চলো তাহলে দেখিনি কিভাবে বানিয়েছি। দেখো, এখানে আমি প্রয়োজন মতো 7টা ডিম নিয়ে নিয়েছি, আর নিয়েছি 2টো পেঁয়াজ, কিছু কাঁচা লঙ্কা আর অল্প একটু ময়দা। এই সামান্য কিছু উপকরণ দিয়ে দারুণ একটা নাস্তা বানানো যায়। তো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে। এবার কাঁচা লঙ্কা পেঁয়াজগুলোকে কুচিয়ে নেব, তারপরে ময়দাটা মেখে নেব। প্রথমে পাত্র নিয়ে নিলাম। তো এখানে আমি প্রয়োজন মতো 250 গ্রাম ময়দা নিয়ে নিচ্ছি। তোমাদের যদি বেশি, তোমরা বেশি কম করতে পারো। এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর একটু কালো জিরে। কালো জিরেটা দিলে কিন্তু এর স্বাদটা কিন্তু অন্যরকম হবে। তো তোমরা চাইলে এটা স্কিপ করতে পারো। তারপরে দেবো একটু তেল, দিয়ে ভালো করে সব একসাথে ভালো করে মিশিয়ে ময়াম দেওয়ার মতো করে মেখে নিতে হবে। আর এই রেসিপিটা খুব কম উপকরণ দিয়ে বানাচ্ছি, আর খেতে কিন্তু অসাধারণ স্বাদ হয়। তারপরে মাখা হয়ে গেলে জল দিয়ে দিয়ে একটু নরম ডো বানিয়ে নিতে হবে। দেখো এরকম নরম বানিয়ে নিয়েছি। এবার এটা আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো ঢাকা দিয়ে। যত বেশি নরম হবে তত কিন্তু পরোটাটাও নরম হবে, আর খেতেও টেস্টি হবে, আর রুটিগুলো কিন্তু ফুলবে। তারপরে দেখো এরকম একটা মিক্সিং জার নিয়েছি, এটা হ্যান্ড মিক্সার বলে, যে পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচানোর দিক থেকে খুবই সুবিধা হয়। এটা কিন্তু মার্কেটে পাওয়া যায়, তো তোমরা চাইলে নিতে পারো। তারপরে দেখো পেঁয়াজ লঙ্কাগুলো কুচানো হয়ে গেছে, খুব সুন্দরভাবে কুচানো যায়। তো এরকমভাবে কুচিয়ে কিন্তু তোমরা রান্না করতে পারো, যে কোনো রেসিপিতে ব্যবহার করতে পারো। তারপরে একটা পাত্র নিয়ে নিয়েছি, ওর মধ্যে ডিমগুলো ভেঙে নেব। ডিমগুলো ভাঙা হয়ে গেছে, এর মধ্যে দেবো এক চটকি হলুদ। তারপরে দিচ্ছি পরিমাণ মতো শুকনো লঙ্কার গুঁড়ো, আর দিচ্ছি লবণ। তো তোমার, আমি ওখানে কাঁচা লঙ্কা নিয়েছি বলে লঙ্কার গুঁড়োটা কম দিলাম, তোমরা কিন্তু একরকম দিতে পারো। তারপরে পেঁয়াজ আর লঙ্কা কুচির থেকে জলটা একটু নিংড়ে কিন্তু বার করে নিতে হবে, নিয়ে ভালো করে সব মিশিয়ে দিতে হবে। আর এই যে মশলাটা দিলাম, এটা হলো স্পেশাল মশলা, এর কিন্তু স্বাদটা পাল্টে দেবে। দেখো ডিমটা ফাটানো হয়ে গেছে, পাশে রেখে দিলাম। এবার ময়দাটা বের ঢাকা থেকে তুলে মেখে নেবো, একটু মেখে নিয়ে তারপর লেচি কেটে নিয়ে বেলে নিতে হবে। তোমরা ছোট বড় করতে পারো, আমি এরকম সাইজের লেচিটা করে নিয়েছি। আর এবার বেলে নিতে হবে, এর থেকে বড়ও বেলতে পারো ছোট বেলতে পারো। তারপরে এরকম করে চৌকো করে বেলে নেবো, যেমন করে মুঘলাই পরোটার শেপ দেয় ঠিক তেমন করেই দেব। দিয়ে একটু হালকা করে বেলে নিতে হবে, তাহলে কিন্তু ফুলবে। যখন আমি এই নাস্তাটা বানাতে যাব, ফোলাটা কিন্তু খুব দরকারি। তো এই টিপসগুলো ফলো করবে, দেখবে প্রত্যেকটা রুটি ফুলবে, একটাও কিন্তু চিপসে থাকবে না। দেখো এটা বেলা হয়ে গেছে, পাশে রেখে দিয়েছি। আর আমার সবটাই বেলে নিয়েছি, আমি কিছুটা হাফ গোল করে নিয়েছি আর কিছুটা চৌকো করে নিয়েছি। তোমরা চাইলে পছন্দ মতো করে নিতে পারো। তারপরে একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম, এর মধ্যে এবার সেকে নেব। প্রথমে এমনি খালি প্যানেই সেকে নিতে হবে, তেল টেল দেওয়া যাবে না। আর এরকম করে হালকা করে সেকে নেবে, দেখবে একদিকে যখন ব্রাউন হবে উল্টে দেবে, দিলে কিন্তু পুরো পরোটাটাই ফুলে উঠবে। দেখো চেপে চেপে ধরলে কিন্তু পুরো পরোটাটাই ফুলে উঠবে। এবার যখন পরোটাটা ফুলে উঠবে, একটা কাঁটা চামচ দিয়ে এইভাবে একটু ছিদ্র করে নিতে হবে। নিয়ে এর মধ্যে যে ডিমের গোলাটা বানিয়ে রেখেছিলাম গ্লাসের মধ্যে ঢেলে, এর মধ্যে ঢেলে দেব। দিয়ে উপর থেকে হালকা করে একটু তেল ছিটিয়ে দিয়ে উল্টে পাল্টে ভেজে নিলেই তৈরি হয়ে গেল দারুণ একটা মজাদার নাস্তা। এইভাবে বানাও, আর কেমন হলো কমেন্ট করে জানাতে ভুলবে না। তো আমি আর একটা পরোটা তোমাদেরকে ভেজে দেখিয়ে দিচ্ছি। এটা মগলাই পরোটাও বলতে পারো, আবার তোমরা ডিম পরোটাও বলতে পারো। এরকম করে সব পরোটাগুলো দিয়ে ভেজে নেব। তো এদিকে আমার চৌকো পরোটাগুলো প্রায় ভাজা হয়ে গেছে। প্রথমে ডিম দিলাম, তারপরে উপর থেকে একটু তেল ছড়িয়ে দিলাম। দিয়ে হালকা করে আঁচটা কিন্তু খুব কম আঁচে রেখে দেবে, দিয়ে পরোটাগুলো সেকে নেবে। তোমরা যদি মনে করো একটু কেটে দেবো, তাও কেটে দিয়ে ভেজে নিতে পারো। বেশি তেলও লাগছে না, কিন্তু অথচ
আবার মোগলাই পরোটার মতো কিন্তু লাগবে দেখতে, খেতেও লাগবে। তোমরা ডিমের মধ্যেও কিন্তু একটু চিকেন কুচি করেও দিয়ে দিতে পারো, তাহলে কিন্তু টেস্টটা খুব সুন্দর আসবে। আর আমি ডিমের মধ্যে যে স্পেশাল মশলাটা দেখালাম ওটা আমি ডেসক্রিপশন বক্স দিয়ে দেবো, লিখে দেবো, তোমরা ওখান থেকে গিয়ে দেখে নেবে। চৌকো পরোটাটা ভাজা হয়ে গেছে, এবার গোল রুটিগুলো ভেজে নিচ্ছি। দেখো রুটি প্রথমে যেমন করে রুটি সেকি সেরকম করে ভেজে নিয়ে একটু ফুলে উঠলে ওর মধ্যে ডিম ভরে দিলেই ব্যাস তৈরি। দেখো প্রত্যেকটা রুটি কিন্তু ফোলে এরকমভাবে বানালে, রুটিগুলো যদি না ফোলে তবে কিন্তু পরোটাগুলো বানানো যাবে না। তো অবশ্যই টিপসগুলো ফলো করবে, প্রত্যেকটা রুটি ফুলবে। তোমাদের যদি এই ভিডিওটা দেখে একটু পছন্দ হয় তো অবশ্যই লাইক করতে যেন একদমই ভুলো না, আর এইরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে নেবে। দেখো পরোটাগুলো রুটিগুলো কত সুন্দর ফুলে গেছে, আর মোটাও কিন্তু হয় এভাবে বানালে। ওদিকে সব ভাজা রেডি, বানানো তৈরি, তোমরা পছন্দ মতো তরকারি দিয়ে খেতে পারো বা পরিবেশন করতে পারো। এখানে একটা পরোটা আমি তোমাদের কেটে দেখাচ্ছি, ডিমগুলো কিন্তু চারিধারে লেগে গেছে, পুরো পরোটাটাই কিন্তু পুরো ভর্তি, ডিমটা পুরো ভর্তি হয়ে আছে। তো যখন তোমরা এইভাবে পরোটা বা রুটি বানাবে তো অবশ্যই কিন্তু ফোলা ফোলা হওয়ার দরকার, নাহলে কিন্তু রেসিপিটা এইটা কিন্তু খেতে ভালো লাগবে না, আর এটা স্বাদ কিন্তু একদম মোগলাই পরোটার মতো লাগে। নতুন নতুন রেসিপিগুলো পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে নেবে। তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।